الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم الآية وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة قل لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রব্বুল্লাহ আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের ইহকাল পরকালের সার্বিক কল্যাণ চান, যার ফলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাঁর নাজিলকৃত বিধান যাতে রয়েছে আমাদের ইহকাল পরকালের সার্বিক সমস্যার সমাধান, তাতে যেসব বিধিবিধান রয়েছে সেগুলি মেনে চললে আমাদের দুনিয়ার জগৎও সুন্দর হবে, ইহকাল আমরা গঠন করতে পারব সুন্দর করে, আর পরকালের জীবনেও সুখ শান্তির ব্যবস্থা করতে পারব। সালাত এবং সালাম নাজিল হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার সুন্নতের আদর্শের অনুসারী হয়ে সাহাবায়ে কেরামরা যেমন পরকালকে সুন্দর করেছেন, তেমনি তাদের পার্থিব জগৎও আল্লাহ সুন্দর করে দিয়েছেন। ওখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, যা মানুষ পছন্দ করে দুনিয়া সম্মানজনক জীবন আল্লাহ রব্বুল্লাহ তা তাদেরকে দিয়েছেন, দুনিয়া নেতৃত্ব আল্লাহ রব্বুল্লাহ তাদের হাতে দিয়েছিলেন। আজকের আলোচনার বিষয়বস্তু একটি অত্যন্ত স্পর্শকাতর বর্তমান যুগের প্রেক্ষাপট, কারণ এ বিষয়ে মানুষ এফরাত এবং তাফরিতে শিকার হয়ে রয়েছে, হয় বাড়াবাড়ি চরমপন্থা আর না হলে ছাড়াছাড়ি, এই হচ্ছে অধিকাংশ মানুষের অবস্থা। এই রকমের পরিস্থিতিতে মধ্যমপন্থার কথা আলোচনা করা আর কোরআন সুন্নাহ ভিত্তিক মানুষকে দিক নির্দেশনা দিলে মানুষ খুশি হতে চাই না, বিভিন্ন রকমের অপবাদ দিয়ে থাকে, যার ফলে আমি আজকে নিজের পক্ষ থেকে কোনো কথা না বলি, যদিও নিজের পক্ষ থেকে যেসব কথা আমি প্রস্তুতি নিয়ে বলি সেগুলি কোরআন সুন্নাহর আলোকে বলার চেষ্টা করি, কিন্তু আমার স্টাডি আর বর্তমান যুগের পৃথিবীর সবচেয়ে বড় আলেম ইমাম যে দু তিনজন, এই তিনজনের একজনের উক্তিগুলি যদি আমি মুসলিম ভাই বোনদের সামনে পেশ করি তাহলে আমার কথার চাইতে তার কথার মূল্য অনেক বেশি হবে, যেমন আমার কাছে তার কথার মূল্য আমার কথার চাইতে অনেক বেশি। আশা করি এই দৃষ্টি নিয়ে এবং এই মন মানসিকতা নিয়ে আমার কথাগুলি শোনার চেষ্টা করবেন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলিম শাসকের আনুগত্য, বরং গঠনমূলক ক্ষেত্রে অমুসলিম শাসক হলেও দেশের কল্যাণের জন্য যেসব আইন কানুন রয়েছে সেসবের ক্ষেত্রে যে কোনো শাসকের আনুগত্য আবশ্যক। দেশের যে আইনগুলি শরীয়তের সাথে সাংঘর্ষিক নয় সেসব আইনগুলি যদি অমুসলিম দেশেও হয় তাহলে সেগুলি মেনে চলা ফরজ। এর বিপরীত তাদের অবাধ্যতা, তাদের বিরুদ্ধাচরণ করা, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এবং দেশের ক্ষতি সাধন যাতে হয় এই রকমের অপতৎপরতা, এগুলি বর্জনীয়, এগুলি পরিত্যাগ করা, এগুলি থেকে ফিরে আসা ফরজ। শাসকের আনুগত্য ফরজ এবং অবাধ্যতা হচ্ছে হারাম, এ হচ্ছে আজকের বিষয়বস্তু। বিষয়বস্তু শুরু করব সূরা নিসার আয়াত নম্বর 59 দিয়ে। মহান আল্লাহ তাতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর আনুগত্য করো মানে আল্লাহকে মানো,
আল্লাহর আদেশ নিষেধ মানো, ওয়াতিউর রসুল এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানো, তার আনুগত্য করো। আল্লাহকে মানার ক্ষেত্রে আতিউল্লাহ ক্রিয়া দিয়ে আতিউ সাথে বললেন, রসুলুল্লাহ সাল্লামকে মানার ক্ষেত্রে ওয়া আতিউর রসুল বললেন, ওয়া উলিল আমরে মিনকুম এবং তোমাদের যারা দায়িত্বশীল নেতৃস্থানীয় তাদেরও আনুগত্য করো, সেখানে এবং দিয়ে বললেন, ওয়া আতিউ উলিল আমরে মিনকুম বললেন না, আতিউল্লাহ ওয়া আতিউ রসুলা ওয়া উলিল আমরে মিনকুম। রহস্য কি মুফাসসিরিনগণ যারা গবেষক তারা বলেছেন যে আল্লাহর আনুগত্য বলতে কোরআনে কেরিমে যা আছে তা আপনি মানবেন, শুধু এতটাই যথেষ্ট নয়, বরং কোরআনে কেরিমের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা করেছেন বলেছেন অনুমোদন দিয়েছেন হাদিস সুন্নাহ তাও মানবেন, তারও আনুগত্য করবেন। ওই জন্য ওয়া আতিউর রাসূল কোরআনে পাচ্ছ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে পাচ্ছ, সেই ক্ষেত্রেও তুমি আনুগত্য করো। তাহলে কোরআন ছাড়া অতিরিক্ত যে বিধিবিধান রয়েছে হাদিস সে সেই হাদিস এবং সেই সন্ন্যায় সেগুলিও মেনে চলবেন। ওয়া উলিল আমরে মিনকুম এবং তোমাদের যারা নেতৃস্থানীয় তাদের কথা মানবে। এরা দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে শাসক গোষ্ঠী আর এক হচ্ছে ওলামায়ে কেরামগণ, তাদের কথা মানবে। কিন্তু ওয়া আতিউ আর মানবে, আতিউ শব্দ কেন বাড়ালেন না, এই জন্য যে ওলামাদের আনুগত্য শাসকদের আনুগত্য আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের আয়ত্তে হইতে হবে বা তার সীমারেখার মধ্যেই হইতে হবে, তার বাইরে গেলে হবে না। ওলামায়ে কেরামদের কথা যেন কোরআন সুন্নার বাইরে না যায়, শাসকদের কথা ইসলাম বিরোধী না হয়, কোরআন সুন্নাহ বিরোধী না হয়, ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়। জি হ্যাঁ, এইভাবে আনুগত্য করতে হবে। আমাদের আজকে ওলামাদের আনুগত্যের বিষয়টি আলোচনা করব না, কারণ কথা লম্বা হয়ে যাবে, সুতরাং কোনোটাই সম্পূর্ণ করা সম্ভব হবে না। আমরা শুধু আজকে মুসলিম শাসক বা শাসকদের আনুগত্য করা যে ফরজ আর তাদের অবাধ্যতা যে হারাম, এতে আমাদের পার্থিব কল্যাণ রয়েছে। আর যখন আল্লাহ রাব্বুল আলমিনের তার ওসাল আদেশ আমরা মেনে চলব, তখন তাতে আমাদের পারলৌকিক কল্যাণ রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের দুনিয়াও সুন্দর হবে আর আখেরাত সুন্দর হবে। আল্লাহ বলেননি যে দুনিয়াকে খারাপ করে দাও, দুনিয়ায় তুমি ধ্বংস হয়ে যাও, আর আখেরাত পালন করলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া খারাপ হয়ে, যেমন কথা বলেননি, যেমন একসঙ্গে লোকেরা ভুল বুঝে থাকেন। তো এই ছিল আয়াতে কারিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, যে হাদিসটি ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি তার হাদিসুল আরবাইন 40 হাদিস বলে যে কিতাবটি রয়েছে ক্ষুদ্র সংকলন, তাতে 7 নম্বরে হাদিসটি নিয়ে এসেছেন। 7 নম্বর হাদিস যা ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন সহিহ মুসলিমের হাদিস। তামিম বিন আওস দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনুন নসীহা, দীন মূলত নাম হচ্ছে কল্যাণ কামনার নাম, হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, খায়ের খাহির নাম, ভালাই করার নাম, দীন হচ্ছে আন-নসীহা, নসীহার নাম। কল্যাণ মানে ইয়া রাসূল আল্লাহ, সাহাবীরা বললেন যে আমরা বললাম যে হে আল্লাহ রাসূল, কার জন্য আমরা নসীহা করব, নসীহা মানে বললাম যে অন্তরের অন্তরস্থল থেকে কল্যাণ কামনা করা, খলুসিয়াতের সাথে আন্তরিকতার সাথে কারো মঙ্গল চাওয়া, এটা হচ্ছে মূলত দিন বা দিনের সার কথা। কার জন্য এটা করতে হবে বললেন রাসূলুল্লাহ স্যার, প্রথম আল্লাহর জন্য করতে হবে, তারপরে তার কিতাব আল কোরআনুল কেরিমের জন্য করতে হবে, ওয়ালি রাসূল এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য করতে হবে 3 নম্বরে, 4 নম্বরে ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম ইমাম শাসকদের জন্য করতে হবে এবং ওলামাদের জন্য করতে হবে, আর 5 নম্বরে বলেন ওয়া আম্মাতিহি মানে ওয়া আম্মাতিল মুসলিমিন, মুসলিম সাধারণ জনগণের জন্য হিতাকাঙ্ক্ষী হইতে হবে, কল্যাণকামী হইতে হবে, ভালাই চাইতে হবে, মঙ্গল কামনা করতে হবে, খায়ের খাই করতে হবে। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস। হাদিসে যে বিষয়গুলি রয়েছে তার যে চতুর্থ বিষয় রয়েছে 5টির মধ্যে, এই চতুর্থ 4 নম্বরের বিষয়টি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম আইম্মাদের সাথে হিতাকাঙ্ক্ষী হও বা তাদের কল্যাণ কামনা করো, এই বিষয়টি নিয়ে আলোচনা করব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে, যে হাদিস মুয়াত্তা মালিকে রয়েছে বিস্তারিত, এই বাক্যের সাথে যেটি বলবো যে বাক্যটি আর সহিহ মুসলিমে সংক্ষেপে এই বাক্যটি ছুটে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইয়ারদা লাকুম সালাসান ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, আল্লাহ তোমাদের জন্য তিনটি জিনিস পছন্দ করেন এবং তিনটি জিনিসকে ঘৃণা করেন। আল্লাহর ঘৃণা করা কখনো অপছন্দনীয় মকরুহ হয়, কখনো হারাম, বেশিরভাগ হারাম নাজায়েজের অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনটি জিনিস আল্লাহ তোমাদের জন্য পছন্দ করেন, ভালোবাসেন, সন্তুষ্ট হন তিনটি জিনিসের ওপর, তিনটি বিষয়ের ওপর, আর তিনটি বিষয়ের আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন। প্রথম বিষয় হচ্ছে আন্তা আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্, আল্লাহ যে বিষয়গুলি পছন্দ করেন সেগুলির একটি হচ্ছে এক আল্লাহর ইবাদত করে তার সাথে কোনো কিছুকে শরিক করবে না, শিরক মুক্ত হয়ে আল্লাহর ইবাদত বন্দেই করবে, তাওহীদ প্রতিষ্ঠা করবে। দুই নম্বর হচ্ছে যে ওয়া আনতুনাসিহু মান ওয়াল্লাহুল্লাহ আমরাকুম, আর তোমরা হিতাকাঙ্ক্ষী হবে, দরদী হবে, কল্যাণ কামনা করবে ওই সব মানুষদের যাদেরকে তোমাদের নেতৃত্ব দান করেছেন আল্লাহ। আল্লাহই দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নেতৃত্ব দান করেছেন তাদের সাথে তোমরা কি করবে, তুনাসিহু খায়ের খাহি করবে, কল্যাণ কামনা করবে। তিন নম্বরে বলেছেন যে ওয়ান তাআতাসবিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করবে, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে না, বিভক্ত হয়ে যাবে না। তো হাদিস আর লম্বা না করে আসি, আল্লামা ইমাম মোহাম্মদ বিন সোয়ালি ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাই যে হাদিসুল আরবাইনের শারহ বা ভাষ্য রয়েছে, ইমাম নবী রহমতুল্লাহ যে চল্লিশ হাদিস, এই চল্লিশ হাদিসের ভাষ্য করতে গিয়ে তিনি সাত নম্বর হাদিসের ভাষ্যে লম্বা আলোচনার এক পর্যায়ে তিনি বলছেন আর নসিহাতু, এই নসিহাত সম্পর্কে আল্লাহর জন্য বলেছেন কেমনভাবে, কিতাবের জন্য কেমনভাবে, রাসূলের জন্য কেমনভাবে, আর তারপরে ওলামাদের জন্য নসিহা কেমন করে হবে, আর তারপরে বলছেন ওয়া নসিহাতু লিল ওমারায়ে তাকুনু বি উমুরি মিনহা, ওমারাদের জন্য, শাসকদের জন্য, নেতাদের জন্য নসিহা মানে কল্যাণ কামনা হবে বেশ কয়েকটি বিষয়ের মাধ্যমে। তার আউয়ালান, তার প্রথমটি হচ্ছে এতেকাদ ইমামাতিহিম ওয়া ইমরাতিহিম, তাদের নেতৃত্ব এবং তারা যে আমাদের দেশের শাসক এটা বিশ্বাস করা, আমাদের শাসক, আমাদের নেতা, আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে রয়েছে এটার বিশ্বাস রাখা, প্রথম এটা আমাকে মেনে নিতে হবে অন্তর থেকে যে এরা আমাদের শাসক, হঠকারিতা করে এদেরকে মানি না, এরাকে আমাদের শাসক বলে নেতা বলে মানি না, এ কথা চলবে না। কেন বলছেন ফামাল্লাম ইয়াতাকাল্লান ওমারা, কেউ যদি এটা বিশ্বাসী না করে, না মানে যে তারা আমাদের নেতা, ফাইন্নাহু লাম ইয়ানসাহালাম, তাহলে সে তাদের কল্যাণ কামনা কী করে করবে, ওদের তো রাষ্ট্রীয় বা নেতাই মানে না, শাসকই মানে না, তো যাকে শাসক বলে পরোয়া করে না তাকে তার কী করে হিতাকাঙ্ক্ষী হবে বা কল্যাণকামী হবে। লিয়ান্নাহু ইজালাম ইয়াতাকাল্লান ওমারা, কারণ যখন এই বিশ্বাসই রাখে না যে তারা তাদের শাসক, ফালাম ইয়ামতাসিল আমরাহুম, তাহলে তাদের আদেশগুলি পালন করবে না, ওয়ালা ইয়ানতাহি আম্মা নাহু নাহাউ আনহু, আর তারা যে সব কথা থেকে বারণ করবেন সেগুলোতে বিরত থাকবে না, অবাধ্য হয়ে যাবে, ইচ্ছা মতো চলবে। এই জন্য ফালাবুদ্দা আন্তা তাকেদ আন্নাহু ইমাম, সেই জন্য আবশ্যক হচ্ছে যে আপনি এই দৃঢ় বিশ্বাস রাখবেন যে যে যখনকার শাসক হবে সে আপনার শাসক, তার নাম যাই হোক না কেন। ওমান মাত ওয়ালাই সাফি অনকি ভাই, আরও বলছেন আর কেউ যদি এই অবস্থায় মারা যায় যে তার কাঁধে আনুগত্য নেই, আনুগত্যের বায়াত নেই, শপথ নেই, মানে সে মুসলিম শাসকের আনুগত্য করে না, মা তা মি তাতান জাহেলিয়াতান, তাহলে সে জাহেলিয়াতের মরণ মরবে। এটি একটি হাদিসের বাক্য, এই হাদিসে কোনো দল সংগঠন আর তাদের নেতাদের উপর ফিট করা যাবে না, বরং এই হাদিসগুলি হচ্ছে রাষ্ট্রীয় নেতাদের ক্ষেত্রে প্রযোজ্য, বা এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং যেই ব্যক্তি মুসলিমদের নেতৃত্ব বলছে অমান্তা ওয়াল্লা আমরাল মুসলিমিন ওয়ালাউ বিল গালাবা, যেই ব্যক্তি মুসলিমদের নেতৃত্ব হাসিল করবে যদিও সেটা জোরপূর্বক হোক না কেন, ফাহুয়া ইমামুন, সে হচ্ছে ইমামুল মুসলিমিন, সে হচ্ছে শাসক,
সাউন কান মিন কুরাইশি নাও গায়রে কুরাইশি, কুরাইশের হোক অন্য হোক যে কেউ হোক না কেন, এটি ছিল প্রথম পয়েন্ট যে তাদের নেতৃত্বে বিশ্বাসী হইতে হবে, আস্থাশীল হইতে হবে যে তারা আমাদের নেতা। দুই নম্বর বলছেন সানিয়া নশরু মাহাসানিহিম ফির রাইয়াতি, দেশের জনগণের মাঝে তাদের ভালো দিকগুলির প্রচার প্রসার করা, শাসকের ভালো যে গুণগুলি রয়েছে, ভালো কাজ করছে, সেই কাজগুলির প্রচার প্রসার করা, মানুষকে জানানো। কেন বলছেন লিয়ান্না যালিকা ইউআদ্দি ইলা মাহাব্বাতিন নাস লাহুম, কারণ মানুষরা যখন জানবে যে এইসব ভালো কাজগুলি দেশের শাসক করছেন তখন তাদেরকে জনগণ ভালোবাসবে। ওয়াইজা আহাব্বান নাস, আর যখন জনগণ ভালোবাসবে শাসকদেরকে, সাহুলা ইনকিয়াদহুম বলে আওয়ামেরহিম, তখন তাদের আদেশ নিষেধগুলির আনুগত্য করা সহজ হবে, তখন সহজে মানবে, যাদেরকে যে ভালোবাসবে তাদের আনুগত্য সহজেই করবে। ওয়াহাদা আকসা মা ইয়াফআলু বাযুন নাস, এটা হচ্ছে ওই সব লোকদের কর্মকৃতির বিপরীত বা তাদের চালচলনের বিপরীত। হাইসো ইয়ানসরুল মাআইব, তারা দোষ ত্রুটির প্রচার প্রসার করে, ওয়ুখফিল হাসানাত, আর ভালো দিকগুলিকে লুকিয়ে রাখে, গোপন রাখে। ফাইন হাজা জাউরুন ওয়া জুলমুন, এটা হচ্ছে সীমা লঙ্ঘন এবং জুলম অত্যাচার। ফামাসালান ইয়াজকুর খাসলাতান ওয়াহিদা, উদাহরণস্বরূপ এমন একটি চরিত্র তুলে ধরছে, মিম্মা ইউইব বিহি আলাল উমারা, শাসকদের দোষ ত্রুটির, ওয়ুনসি খিসালান কাসীরা, আর অনেক ভালো যে বৈশিষ্ট্যগুলি রয়েছে, মিম্মা কামু বিমাল খাইর, যেসব ভালো বৈশিষ্ট্য যেগুলি তারা সম্পাদন করেছেন সেগুলিকে একবার উপেক্ষা করছে, এড়িয়ে যাচ্ছে, আর একটি দোষকে হাইলাইট করছে। ওয়াহাজা হুয়াল জাওর বি আইনি, এটি হচ্ছে সত্যিকার অর্থে জুলম বা অবিচার। তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে ইমতেসালু মা আমারু বিহি ও মা নাহাউ আনহু, শাসকরা যা আদেশ করবেন তার পাবন্দি করা, মেনে নেওয়া, ও মা নাহাউ আনহু, আর যা হতে নিষেধ করবেন সেই নিষেধাজ্ঞাও মেনে নেওয়া। বর্তমান এই করোনার ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে গেছে, এই যে পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতির প্রেক্ষাপটে এই বিষয়টিকে ফিট করুন। আজকাল যে মুসলিম শাসকদের পক্ষ থেকে আমাদের কল্যাণের জন্য যেসব আদেশ নিষেধ হচ্ছে, আদেশ হচ্ছে যে তোমরা বাড়িতে অবস্থান করো, নিষেধ করা হচ্ছে বাইরে যেতে, নিষেধ করা হচ্ছে গ্যাদারিং করতে, নিষেধ করা হচ্ছে মসজিদে আসতে, কারণ এখানে যখন ভিড়ভাড় করে জমায়েত হবে তখন ভাইরাস ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে, এতে তোমাদের ক্ষতি হবে, নিষেধ করা হচ্ছে তোমাদের ফ্যামিলি গ্যাদারিং করতে, নিষেধ করা হচ্ছে তোমাদের কোনো অনুষ্ঠান করতে, এইভাবে যেসব নিষেধাজ্ঞা আসছে সেগুলি আমাদেরকে মেনে চলতে হবে। এই সময় বেরোবে না, কারফিউ লাগানো হয়েছে, এই সময় থেকে এই সময় বেরোবে না, এই সময়ের মধ্যে তুমি বেরোবে আর তোমার কাজ সেরে আসবে, আর যদি এমার্জেন্সি হয় তো এই নিয়ম নীতিমালা মেনে বেরোবে, ইত্যাদি ইত্যাদি, এতদূর পর্যন্ত যাবে, এই শহর থেকে ওই শহরে যাবে না, যে কোনো রকমের বিষয়গুলি হোক না কেন, সেটা যে কোনো দেশে হইতে পারে। এই যে আদেশ নিষেধগুলি সরকারের পক্ষ থেকে বর্তমানে ভয়াবহ যে করোনার পরিস্থিতি তাতে আসছে, এগুলি আমাদেরকে মেনে চলতে হবে। এইরকমই যে কোনো আদেশ নিষেধ মেনে চলতে হবে, ইমতিসালু মা আমারু বিহি ওয়া মা নাহাউ আনহু ইল্লা ইযা কানা ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জালা, হ্যাঁ যখন আল্লাহর নাফরমানির বিষয় হবে, যখন পাপ করতে বলবে না তখন আপনি মানবেন না, তখন মানবেন না। লিআন্নাহু লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কারণ কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না স্রষ্টার বিরুদ্ধাচরণ করে। রব্বুল আলামিন যিনি আপনার আমার সকলের সৃষ্টিকর্তা, তার নাফরমানি করে আপনি সৃষ্টির আনুগত্য করবেন, কারো ক্ষেত্রে সেটা জায়েজ নয়। স্ত্রীর জন্য স্বামীর আনুগত্য তখন জায়েজ হবে না, ছেলে মেয়েদের জন্য বাপ মায়ের আনুগত্য জায়েজ হবে না, না জায়েজ অবৈধ ক্ষেত্রে। এইরকমই আপনার যে কোম্পানি বা প্রতিষ্ঠান রয়েছে যেখানে আপনি চাকরি বাকরি করেন, সেখানে বসের গুনহার কথা, পাপের কথা মানা যাবে না, কিন্তু বৈধ কথা মানতে হবে, না হলে কোথাও চলবে না, আপনার পারিবারিক গাড়িও অচল হয়ে যাবে, দাম্পত্য জীবন একেবারে জাহান্নাম হয়ে যাবে, যদি স্ত্রী স্বামীর কথা না মানে, ছেলেমেয়েরা বাপ মায়ের কথা না মানে, ছোটরা বড়োর কথা না মানে, চলবে না।
অমতেসার ও তাথিমে বাহাদা। তারপরে বলছেন শেখ হুসাইন রহমতুল্লাহ আলাই যে শাসকদের আনুগত্য করা হচ্ছে ইবাদত, তাদের আনুগত্য করা হচ্ছে ইবাদত। কেন? এটি শুধু ওয়াল্লাইসাত মুজাররাদ সিয়াসা, এটি রাজনৈতিক বিষয় নয় যে এটি সরকারের পক্ষ থেকে নির্দেশ এসেছে, এটা রাজনৈতিক বিষয় সুতরাং আমাদেরকে রাষ্ট্রীয় আইন মেনে চলতে হবে। না না, এতটুকু যথেষ্ট নয়, রাষ্ট্রীয় আইন মেনে চলতে হবে, এটা শুধু নিছক দুনিয়া হইল। কিন্তু যখন আপনি এটাকে মানবেন, আপনার একটা নেকির কাজ মনে করি, কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আপনি শাসকের গঠনমূলক কথা, ভালো কথা মানবেন, বৈধ কথা মানবেন, শুধুমাত্র অবৈধ কথা মানবেন না, এই জন্য আপনি মানছেন, তখন আপনার এটি এবাদত হয়ে গেল, শুধু সেটি রাষ্ট্রীয় বিষয় হইল না। দলিল বলছেন বেদারি আন্নাল্লাহ তাআলা আমারা বিহা, কারণ আল্লাহ এর নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলুল আমরি মিনকুম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের যেসব নির্দেশাবলী রয়েছে কোরআনে কারিমে, তার একটি হচ্ছে শাসকের আনুগত্য করা। ওয়ামা আমার আল্লাহ তাআলা বিহি ফাহুয়া ইবাদা, আর আল্লাহ যাই নির্দেশ দান করেছেন সেই নির্দেশের বাস্তবায়ন করে হচ্ছে ইবাদত। তারপরে অনেকের ধারণা যে যেই শাসক পাপি তাপি, অনেক অন্যায় কাজ করছে, অনেক অবিচার করছে, জুলম অত্যাচার করছে, শোষণ করছে ইত্যাদি ইত্যাদি, সুতরাং তাদের কথা কেন মানব? যেমন চরমপন্থী জঙ্গিরা এসব কথাবার্তা খুব বেশি বলে থাকে আর ফতোয়াবাজি করে থাকে, তাদের খণ্ডনের ক্ষেত্রে আমি না বলে শেখের কথা শুনেন। বলছেন শেখ হুসাইন রহমতুল্লাহ আলাইহি, ওয়ালা ইউশতারাতু ফি তাআতিহিম আল্লা ইয়াসুল্লাহ ফি আনফুসিহিম, আর শাসকদের আনুগত্যের জন্য এটা শর্ত নয় যে তারা তাদের ব্যক্তি জীবনে একবারে কোনো পাপ করে না, কোনো অপরাধ করে না, একবারে মাসুম, না না। ফাতেহু ফিমা আমারু বিহি ওয়াইন আসাউল্লাহ, যদিও তারা আল্লাহর নাফরমান, বিভিন্ন গুনাহে পাপে জড়িয়ে আছে, তবুও যেই আদেশটি আপনাকে আমাকে করছে সেটা যদি বৈধ হয় তাহলে ফাতেহু তাদের আনুগত্য করো। লিআন্নাকা মা'মুরুন বিতাআতিহিম, কারণ আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের আনুগত্য করতে, তাদের কথা মানতে। ওয়াইন আসাউল্লাহ ফি আনফুসিহিম, যদিও তাদের ব্যক্তি জীবনে তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা আল্লাহর নাফরমানি করে থাকে, গুনাহে জড়িয়ে রয়েছে, তারপরেও আপনাকে যে আদেশগুলি দিচ্ছে, যে আইন কানুনগুলি দেশে রয়েছে সেগুলির ক্ষেত্রে শ্রদ্ধাশীল হইতে হবে, সেগুলিকে মেনে নিতে হবে এবং সেগুলির পাবন্দি করতে হবে। রাবিয়ান চতুর্থ বলছেন চার নম্বর যে পয়েন্টটি শাসকদের নসিহার ক্ষেত্রে বা শাসকদের কল্যাণ কামনার ক্ষেত্রে, তখন আপনি কল্যাণকামী হবেন এবং এই হাদিসের বাস্তবায়নকারী হবেন, যে কি করতে হবে, ছাত্র মা এভি মা আমকানা, যথাসাধ্য তাদের দোষ ত্রুটিগুলি গোপন করা। মুসলিম শাসকদের যে দোষ ত্রুটিগুলি আছে যথাসাধ্য কি করা, গোপন করা। আবার বলছি নিজের কথা নয়, ছাত্র মা এভি মা আমকানা, যথাসাধ্য তাদের দোষ ত্রুটিগুলি ঢেকে রাখা, এটা মানা এক শ্রেণীর লোকের জন্য খুব কঠিন। আরে ওরা দোষ করবে তারপর আমি লুকিয়ে রাখবো, মানে একবারে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবো আর তাদেরকে অপদস্থ করে ছাড়বো। শেখ হোসেন বলছেন ওয়াজহু হাজা, এর কারণ কেন আপনি শাসকদের দোষ ত্রুটিগুলি যথাসাধ্য গোপন করবেন, এর কারণ আন্নাহু লাইসা মিনান নাসিহাতি আন তাকুমা বিনাসি মা'ইবিহিম, তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া, কল্যাণকামী হওয়ার কথা রাসূলুল্লাহ বলেছেন, হ্যাঁ বলে আইম্মাতুল মুসলিমিন, আর আপনি তাদের হিতাকাঙ্ক্ষী হলেন না যদি তাদের দোষ ত্রুটির প্রচার প্রসার করেন আপনি। কেন? যখন দোষ ত্রুটির প্রচার প্রসার করবেন, বলছেন শেখ হুসাইন লেমা ফি যালিকা মিন মাল ইল কুলুবে গাইদান ওয়া হিকদান ওয়া হানকান আলা উলাতিল উমুর, কারণ তাতে জনগণের মন শত্রুতাই, বিদ্বেষে এবং ঘৃণাই পরিপূর্ণ হয়ে যাবে। যখন আপনি শাসকদের দোষ ত্রুটিগুলি জনসমাজে তুলে ধরবেন যে কোনো মাধ্যম দিয়ে হোক না কেন, তখন জনগণের ভিতর খারাপ হয়ে যাবে, ভিতরে ঘৃণা, বিদ্বেষ আর মানে শত্রুতা এগুলো শক্তিশালী হয়ে যাবে। ওয়াইদাম তালাতিল কলুব মিন যালিক, আর যখন এই হিংসা বিদ্বেষ শত্রুতা আর এইসব ঘৃণা যখন
ভরপুর হয়ে যাবে অন্তরে, হাসালা তামাররুদু, তখন তারা বিদ্রোহ করবে। ওরুব্বামা ইয়াহসুলুল খুরুজ আল উমরা, সোচ্চার হবে শুধু নয়, বরং তার সাথে সাথে হতে পারে যে তারা অস্ত্র ধারণ করবে, তারা রক্তপাত ঘটাবে, তারা জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাবে। ফায়াহসুল বিযালিকা মিনাশ শাররি ওয়াল ফাসাদ মাল্লাহু বিহি আলিম, যার ফলে দেশে অনেক বিপর্যয় সৃষ্টি হবে, অশান্তি সৃষ্টি হবে, অনিষ্ট নেমে আসবে, যা আল্লাহ ভালো জানেন যে শেষ পরিণাম কোথায় গিয়ে থামবে। কারণ আপনি যখন কারো বিরুদ্ধে সোচ্চার হবেন আর তাদের কাছে যথেষ্ট ক্ষমতা রয়েছে, আপনাদের কাছে তেমন ক্ষমতা নেই, তখন আপনাদেরকে কি সহজে ছেড়ে দেবে নাকি আপনি ভাবছেন? সুতরাং এর মাধ্যমে শার আর ফাসাদ, বিশৃঙ্খলা, অশান্তি, বিপর্যয় যে পৃথিবীতে নেমে আসবে, দেশে যে অশান্তি নেমে আসবে, সেটা আল্লাহ ভালো জানেন কত নেমে আসবে। তারপরে শেখ বলছেন, ওয়ালাইসা মা নাকাউলেনা সাতরুল মায়েব, আর আমাদের এই আলোচনার অর্থ এই নয়, আমরা যে বললাম চার নম্বরে যে যথাসাধ্য তাদের দোষ ত্রুটিগুলি ঢেকে রাখবেন, এই সাতরুল মায়েব, দোষ ত্রুটি ঢেকে রাখার মানে এই নয় যে আন্নাসকোত আনিল মায়েব, তাদের দোষ ত্রুটিগুলি সম্পর্কে একবার নীরব, মুখ বন্ধ করে নেব, কিছুই বলবো না, সংশোধনের চেষ্টা করব না, এমনটা নয়। জনগণের সামনে সোশ্যাল মিডিয়াতে এসব দোষ ত্রুটি তুলে ধরে, অথবা স্টেজে মেম্বারে দাঁড়িয়ে, খুতবায় দাঁড়িয়ে, জলসায় মাহফিলে আমভাবে গোটা দেশের জনগণের কাছে সে সব কথা পৌঁছে দিলেন দোষ ত্রুটিগুলি, এতে কোনো লাভ নেই। কী করতে হবে তাহলে? আমরা চুপও থাকবো না। বলছেন, বাল নানসাহুল আমির মুবাশশারাতান ইন তামাক্কানা, যদি আমাদের পক্ষে সম্ভবপর হয় তাহলে সরাসরি শাসককে আমরা উপদেশ দেব, ভালো উপদেশ দেব, সৎ পরামর্শ দেব, এবং ভুল সিদ্ধান্ত থেকে ফিরে যাতে আসে এর জন্য চেষ্টা করবো, এ হচ্ছে তাদের কল্যাণকামী হওয়া। যদি না পারি সরাসরি, ওয়া ইল্লা বেফাবে ওয়াসে তাতে মাইয়াতাসালু বিহি মিনাল উলামাই ওয়া আহলিল ফাদল, যদি আমরা সরাসরি না পারি, আর সবাই পারব না, অল্প কয়েকজনই হয়তো দেশের পারবেন সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে, তাহলে আমরা তাদের মাধ্যমে এই নসিহা উপদেশ পৌঁছে দেব, যেসব বড় বড় ওলামায়ে কেরামরা রয়েছেন এবং রাষ্ট্রীয় ক্ষমতায় তাদের বড় প্রভাব রয়েছে, মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, তারা দেশের প্রভাবশালী ব্যক্তিত্ব, তাদের মাধ্যমে এবং তাদের মধ্যে দিন কল্যাণ আছে, তাদের মাধ্যমে শাসকদের কাছে আমাদের নসিহার কথা এবং সংশোধনমূলক কথাগুলি পৌঁছে দেব। এই হচ্ছে পদ্ধতি, ইসলামিক পদ্ধতি। এই জন্য বলছেন শেখ, ওয়ালিহাজ আনকারা ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আলা কওমিন ইয়াকুলুন আনতা লাম তাফআল ওয়া লাম তাকুল লি ফুলানিন ওয়া ফুলান ইয়ানুন আল খলিফা। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু লোকেরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে যে ফিতনাবাজরা বিদ্রোহ করেছিল, ওই বিদ্রোহীদের যে বিদ্রোহের সময় বেশ কিছু লোকেরা বিভ্রান্তির শিকার হয়েছিল, তাবেইনদের আর তারপরে আপনার বিশেষ করে মেসরি লোক পর্দা, তো সেই সময় ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু লোকেরা এসে বললেন যে আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন বলেন না, আনতা লাম তাফাল, এই কাজটি করলেন না কেন, মানে তাকে তার সংশোধনের চেষ্টা করলেন না কেন, ওয়ালাম তাকুল লে ফুলান, অমুককে কেন বললেন না এই কথাটি, ওলে ফুলান এটা কেন বললেন না, এই দোষগুলি কেন হচ্ছে, ইয়ানুল খলিফা, তাদের উদ্দেশ্য হচ্ছে যে খলিফাকে এই কথাগুলি কেন পৌঁছালেন না। ফাকালা কালামান মানাহু, তখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথাটি বলেছিলেন তার ভাব অর্থ এখানে উল্লেখ করছেন শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি, বলছেন আতুরিদুন আন উহাদ্দিসাকুম বিকুল্লি মা উহাদ্দিসু বিহিল খলিফা, আচ্ছা যা কিছু আমি খলিফার সাথে আলাপ আলোচনা করেছি সবগুলি এসে তোমাদেরকে আবার বিবৃতি দেব, সব শোনাইতে হবে আমাকে, এটা কি ইসলামের শর্ত আছে যে আমি শাসককে এই উপদেশ দিলাম, এই সংশোধনমূলক তাকে পরামর্শ দিলাম, তাকে এই অন্যায় পদক্ষেপ থেকে, অন্যায় কাজ থেকে বারণ করলাম, ইত্যাদি ইত্যাদি তাকে বুঝাইলাম, এই কথা সোশ্যাল মিডিয়াতে এসে ছাড়তে হবে, জনগণকে এসে জানাইতে হবে, আর তারপরে এর ব্রিফিং দিতে হবে এসে, হ্যাঁ, সাংবাদিকদের সামনে? না না না, এগুলি ইসলামিক তরিকা না,
এই কথাই বলেছেন কি প্রখ্যাত সাহাবী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয়জন যে যারা তাদের একজন হচ্ছেন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুমা ফাহাযা লা ইমকিন, এটা অসম্ভব যে আপনি শাসককে গিয়ে ভালো উপদেশ দিলেন, পরামর্শ দিলেন, আর এসে আপনি ব্রিফিং দেওয়া শুরু করবেন, সব বললেন যে আমি এই বললাম সেই বললাম, তারপরে উনি প্রতিক্রিয়া দেখালেন, উনি মানলেন মানলেন না, অথবা কতটা গুরুত্ব দিলেন দিলেন না, এইসব বলবেন। ফালাইম কেনলিল ইনসানে আইন হাদ্দেসা বেকুল্লে মা কাল আল আমির, কোনো ব্যক্তির জন্য এটা সম্ভব নাই যে শাসকের সাথে যেই কথোপকথন হইল, যেই উপদেশগুলি দিলেন, যেই পরামর্শগুলি দিলেন, সেগুলি জনগণকে এসে বলবেন। লিয়ান্ন এজা হাদ্দাসা বেহাজা, কারণ এই কথাগুলি যদি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হয়, যদি সাংবাদিক সম্মেলনে এইসব কথা প্রচার করে দেওয়া হয়, এইসব কথাগুলি জনগণকে জানানো হয়, ফাইম্মা আইয়া কুন আল আমির নাফাজা মাকাল, তাহলে পরিণামটা কী হবে? বলছেন পরিণাম হবে যে যেই পরামর্শগুলি ভালো দেওয়া হইল শাসককে, শাসক সেগুলি বাস্তবায়ন করলেন, সেগুলি মেনে নিলেন, যদি মেনে নেন তখন জনগণ কি বলবে, তাদের মন্তব্য, হ্যাঁ তাদের কমেন্ট কি থাকবে, ফায়াকুলুন নাস, জনগণ বলে আল আমিরু খাদা ওয়া জাল্লা, শাসক অমক আলেমের কাছে, হ্যাঁ অমক আল্লামা সাহেবের কাছে তিনি নতি স্বীকার করেছেন, ভুল স্বীকার করেছেন, মন্তব্য শেষ থাকবে না। যদি শাসক মেনে নেন তাহলে এই সব মন্তব্য করা শুরু করবে। ওয়াইম্মা আল্লাহ ইউনাফেজ, আর যদি সেই আলেম, হ্যাঁ সেই প্রভাবশালী ব্যক্তি যিনি ভালো একটা পরামর্শ দিলেন এবং সংশোধন করার চেষ্টা করলেন শাসককে, তার কথার যদি বাস্তবায়ন না হয়, শাসক হয়তো তোয়াক্কা করলেন না আর তার কথার বাস্তবায়ন করলেন না, কিন্তু জনগণকে শুনিয়ে দিয়েছেন যে আমি এই কথাগুলি বলেছি সংশোধনমূলক শাসককে, ফায়াকুলুন নাস, তখন লোকেরা কমেন্ট করে বলবে আসা ও তামাররাদা, অমুক আলেম, অমুক মুহাদ্দিস সাহেব, আল্লামা সাহেব, হজরত সাহেব এই পরামর্শ দিয়েছিলেন আর এইরকমভাবে সতর্ক করেছিলেন বা এই নসিহা করেছিলেন শাসককে, কিন্তু শাসক তার বিরুদ্ধাচরণ করেছে এবং তার কথার পরোয়া করেনি। এই কথাও যদি সমাজে ছড়িয়ে পড়ে এতে কি হবে, এতে আরও অশান্তি সৃষ্টি হবে দেশে, এবং এতে হবে কি, হ্যাঁ মানুষের অন্তর ঘৃণায় ভরপুর হয়ে যাবে। তাই বলছেন শেখ ইব্রাহিম রাহিমাহুল্লাহ তাআলা, ওয়ালি যালিকা মিনাল হিকমতি, এই জন্য হেকমত কৌশল হচ্ছে এজা নাসাহতা ওলাতাল উমুরি, যখন শাসকের আপনি নসিহা করবেন, কোন উপদেশ দেবেন, আনলা তুবাইয়্যিনা যালিকা লিন্নাস, জনগণের সামনে এইসব কথা বর্ণনা করবেন না, আপনি ব্রিফিং দেওয়া শুরু করবেন না, আপনি আপনি আলাপ আলোচনা করা শুরু করবেন না, লিআন্না ফি যালিকা দারারান আজিমান, কারণ এতে মহা ক্ষতি সাধন হবে, এতে আরও ক্ষতি হবে লাভ হবে না। এই ছিল 4 নম্বর বিষয়টির বিস্তারিত আলোচনা, সেটা ছিল যে আপনি যথাসাধ্য শাসকের দস্তুরটি ঢেকে রাখবেন, আর ঢেকে রাখার মানে এই নয় যে আপনি নীরব থাকবেন, যদি আপনার নসিহা পৌঁছাইতে পারেন সরাসরি পৌঁছাবেন, আর যদি আপনার উপদেশ সরাসরি না পৌঁছাতে পারেন পরোক্ষভাবে পৌঁছাবার চেষ্টা করবেন, আর যদি সেটাও আপনার দ্বারা আমার দ্বারা সম্ভব না হয় তাহলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমাদের সাধ্যের বাইরে আল্লাহ দায়িত্ব আমাদের দেননি, সুতরাং আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন না। খামেসান বলছেন শেখ হোসেন রহমতুল্লাহ আলাই, 5 নম্বর পয়েন্ট, কিসের 5 নম্বর পয়েন্ট, নসিহাতুল ওমারা, শাসকদের নসিহা উপদেশের ক্ষেত্রে আর শাসকদের হিতাকাঙ্ক্ষী হওয়ার ক্ষেত্রে শাসকদের কল্যাণ কামনার যে 5 নম্বর দিক রয়েছে সেটা হচ্ছে আদামুল খুরুজ আলাইহিম, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বের না হওয়া, বিদ্রোহ ঘোষণা না করা, হ্যাঁ দেশে বিপ্লব নিয়ে আসবেন আপনি, দেশে আর গদি থেকে নামিয়ে ফেলবেন আপনি, এসবগুলো ইসলামে নেই। আদামুল খুরুজ আলাইহিম, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে বের না হওয়া, ও আদামুল মোনাবাজাত লাহুম, তাদের আনুগত্যকে ছুঁড়ে না ফেলা, বরং আনুগত্য বহাল রাখা। বলছেন তারপর শেখ রহমতুল্লাহ, ওয়ালাম ইউরাখিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোনাবাজাত ইল্লা কামা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যারা জুলম অত্যাচার করছে শাসক তাদেরও
আনুগত্য ছুড়ে ফেলা আর ক্ষেত্রে অনুমতি দেননি, তবে একটি বাক্য বলেছেন তিনি একবার এই রকম পর্যায়ে পৌঁছে গেলে এমনি যতই বিরুদ্ধাচরণ করুক কোনো ক্ষেত্রে আনুগত্য থেকে হাত টেনে নেওয়ার অথবা আনুগত্য ছুড়ে ফেলা অবাধ্য হওয়ার অনুমতি দেননি, অস্ত্র ধারণ করে বের হওয়া, বিপ্লব ঘটাবার চেষ্টা করা এসবের কখনো অনুমতি দেননি। তবে একটি কথা বলেছেন, এই রকমের পর্যায়ে পৌঁছে গেলে, এই রকমের পর্যায়ে ভালো করে শুনে রাখুন, সেটি হচ্ছে ইল্লা আন্তারাও কুফরান বাওয়াহান, তবে যদি স্পষ্ট কুফুরি দেখো, স্পষ্ট কুফুরি দেখো, বলছেন যে এই দেখা হচ্ছে নিজ চোখে দেখা অথবা একেবারে বিশ্বস্ত সূত্রে শুধু আপনি সোশ্যাল মিডিয়ায় শুনলেন, কারো মুখে শুনলেন, আর শুনে আপনি এই কথাকে আপনি ছড়িয়ে দিলেন অথবা এই কথা নিয়ে আপনি অ্যাকশন নিলেন, না না, আও রুইয়াতে ইলমিন মুতায়াক্কানা, এমন জ্ঞান আপনার হাসিল হইল যে যেটা একবার নিশ্চিত, একবার বিশ্বস্ত সূত্রে জেনেছেন, এমন কি কি জেনেছেন, কুফরান বহন, স্পষ্ট কুফরি, এই ওয়াদেহান বাই, এমন কুফুরি যাতে কোনো অস্পষ্টতা নেই, এই কুফুরিতে কোনো রকমের সংশয় সন্দেহ নেই, এমন এক কাজ করেছে যেটা স্পষ্ট কুফুরি। শুধু তাই বলছেন, বলছেন ইন্দাকুম মিন ফিহে মিন আল্লাহ বুরহান, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে অকাট্য দলিলও তার রয়েছে, এটি যে স্পষ্ট কুফুরি এর ওপর অকাট্য দলিলও রয়েছে। তারপরে শেখ হোসেন রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই শর্তগুলির সাথে বের হওয়া, এই রকমের যে স্পষ্ট কুফরিতে লিপ্ত হয়েছে তার বিরুদ্ধে যে জায়েজ, এই শর্তগুলির সাথে ইজা জাজ আল খুরুজ আলী বেহাদি শরুত ফাহালিয়ানি জালিকা, এর মানে এই নয় যে আন্না ইয়াজব ইয়ুখরাজ আলিহিম, এর মানে এই নয় যে বের হওয়া ফরজ, আপনার জন্য ফরজ হয়ে গেছে যে একে সরাইতেই হবে, বিপ্লব ঘটাইতে হবে, বিদ্রোহ ঘোষণা করতে হবে, এটা ফরজ নয়। লিয়ান্না হোনাকা ফারকান বাইনা জাওয়াজিল খুরুজ ও বাইনা ওজুবিল খুরুজ, কারণ এই দুটো কথায় বড় পার্থক্য রয়েছে। একটা হচ্ছে এই রকম পরিস্থিতি স্পষ্ট কুফরি দেখলে তাদের বিরুদ্ধে বের হওয়া জায়েজ, আর একটা হচ্ছে বের হওয়া ফরজ। ফরজ মনে করলে আপনি আর বসবেন না, যা হয় একটা করে ছাড়বেন, কিন্তু না, জায়েজ বলছেন। আল জবাব, এই ক্ষেত্রে জবাব হচ্ছে লানা খুরুজু হাত্তা ওয়ালাউ রাআইনা কুফরান বাওয়াহান ইনদাল্লাহি ফিহি মিন আল্লাহি বুরহান, বলছেন অত বের হব না আমরা যদিও আমরা স্পষ্ট কুফুরি দেখি এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে স্পষ্ট অকাট্য দলিল প্রমাণ রয়েছে। এই হাদিসটি, যে হাদিসটি কুফরান বাওয়াহান স্পষ্ট কুফুরির কথা উল্লেখ করা হয়েছে শাসকের মধ্যে, যদি দেখো সেটা সহি বুখারিতে রয়েছে হাদিস নম্বর 6647 এবং সহি মুসলিমে রয়েছে দুই জায়গায় 1709 এবং 42 নম্বর। তো এই হাদিসে যে আমরা যদি স্পষ্ট কুফুরি দেখি এবং আল্লাহর পক্ষ থেকে অকাট্য দলিল প্রমাণ এই কুফুরির ওপর থাকে যে বলা হয়েছে, আমরা কখন বের হব, যখন দেখব যে বের হওয়াতে উপকারিতা আছে, ইল্লা হাইসো ইয়াকুনুল খুরুজ মাসলিহা, যদি বের হওয়াতে মাসলিহাত থাকে, ওয়ালাইসা মিনাল মাসলিহাতি আন তাকুনা ফিয়াতুন কালিলাতুন সিলাহা কাবি ফি ওয়াজহি দাওলাতিন বিকুয়াতি ওয়া সালাহিহা, বলছেন যে অল্প কিছু লোক আর একটি বিশাল দেশ, আর সেই দেশে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আর আপনি মনে করবেন যে না স্পষ্ট কুফরি দেখেছি সুতরাং তার বিরুদ্ধে বেরিয়ে পড়ব, এটা মাসলিহাত না, এটা হচ্ছে মূর্খামি বা চরমপন্থা। লিয়ান্না হাদা ইয়াতারাদ্দু আলাইহি ইরাকাতুদ দিমা ওয়াস্তিহলালুল হারাম দুনা ইরতিফাইল মাহজুর আল্লাযী ইনতাকাদু বিহিল উমারা, কারণ এতে খুন খারাবা হবে আর হারামকে হালাল করে নেওয়া হবে, অথচ আপনি যেই দস্তুটিটি দেখেছিলেন সেটা দূর করতেও পারলেন না, যার কারণে আপনি এই ক্ষেত্রে আপনি এই পদক্ষেপ নিতে গেছেন আর এই ভুল ত্রুটি আপনি শাসকদের মধ্যে দেখেছেন। কামা হওয়া মুশাহাদ, যেমন এটা আমরা দেখতে পাচ্ছি মিন আহদে খুরুজিল খাওয়ারিজ ফি জামানিল খোলাফায় রাশেদিন, খোলাফায় রাশেদিন যুগে যে খাওয়ারিজরা বেরিয়েছিল প্রথম আলী রাজিয়াল্লাহ তাআলার জামানায় তখন থেকে শুরু করে, বরং যে বাগিরা বেরিয়েছিল উসমান রাজিয়াল্লাহ তাআলার জামানায় বিদ্রোহীরা সেই যুগ থেকে শুরু করে ইলা ইয়াউমিন হাযা, আজ পর্যন্ত দেখছি যে এই রকম শাসকের বিরুদ্ধে যে কোনো জায়গায় যত ভালো লোকেরা বের হোক না কেন কোনো কল্যাণ বয়ে নিয়ে আসেনি,
হাইসু ইয়াহসুল মিনাশ শাররি ওয়াল মাফাসিদ মা লা ইয়ালামুহু ইল্লা রাব্বুল ইবাদ, এমন অনিষ্ট এবং এমন বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং হয়েছে আর হবে, এমন অশান্তি দেশে সৃষ্টি হবে যে যা আল্লাহ ছাড়া যিনি সমস্ত মানুষের রব রব্বুল এবাদ, তার ছাড়া কেউ এর কুপরিণীতি সম্পর্কে ধারণা করতে পারে না। কিন্তু কিছু লোক রয়েছে আবেগ দিয়ে কাজ নেয়, বিবেক দিয়ে কাজ নেয় না, লাকিন বাজুন নাস্তা তাওয়াক্কাদু নারুল গীরা ফি কুলুবিহিম সুম্মা ইহদেসুনা মা লা তুহমাদু উকবা ওয়া হাযা গালাতুন আযীম। বলছেন কিছু লোকদের কি রয়েছে, আত্মসম্ভ্রম রয়েছে, দিনী গৈরাত রয়েছে, আর সেটার জন্য আবেগী হয়ে তারা ঠান্ডা মেজাজে চিন্তা না করে এমন কিছু করে ফেলে যার পরিণামটা প্রশংসিত হয় না। ওয়াহাজা গালাতুন আযীম, আর এটি হচ্ছে বড় ধরনের ভুল, এটি হচ্ছে বড় ধরনের ভুল। তারপর শেখ মুজিবুর রহমান রহমতুল্লাহ বলছেন যে দেখেন সুম্মা ইন্না নাকুলু মা মিজানুল কুফর, আপনি আজকাল যে ঢালাহারে কাফের 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 তাগুত এই যে বলছেন, এই কারো ওপর কুফরের ফতুয়া দেওয়ার মাপকাঠিটা কী? ফাকাদ ইয়ারাল বাযু হাযা কুফরান, কখনো কখনো দেখা, বরং অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে কিছু লোকেরা একটা কাজকে কুফরি মনে করছেন, অল বাযু লা ইয়ারাহু কুফরান, আর কিছু লোকেরা সেটাকে কুফরি মনে করেন না বা বড় কুফরি মনে করছেন, অথচ সেটা ছোট কুফরি। এই জন্য ওয়া লিহাযা কাইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিকা বিকাউলি কুফরান বাওয়াহান, স্পষ্ট কুফরি, এবং আল্লাহর পক্ষ থেকে ওয়াকাট্ট দলিল তোমার কাছে রয়েছে, লাইসা ফি ইহতিমাল, যাতে কোনো রকমের সন্দেহ না থাকে, কামা লাউ রাআইতা ইয়াসজুদু লিসানম, যেমন কেউ প্রতিমাকে সিজদা করছে, আও সামে তাহু শুনছেন ইয়াসুবুল্লাহ, আল্লাহকে গাল দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দিচ্ছে, আও মা আশবাহ যালিকা, বা এই ধরনের চরম ধরনের স্পষ্ট এত বড় অপরাধ যেটা কুফরি হওয়াতে কিঞ্চিত কোন রকমের সন্দেহ নেই এবং অকাট্য দলিল প্রমাণ রয়েছে। এই ছিল আলোচনা আল্লামা শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির, আপনাদেরকে পাতা নম্বর বলে দিই, এই সারহার 40 হাদিসের যে সারহা বা ভাষ্য তার রয়েছে তার 140 পৃষ্ঠা থেকে শুরু করে 41, 42, 43 পর্যন্ত যে আলোচনাটি করলাম। আল্লাহ রাব্বুল আলম এই আলোচনা যেন আমাদেরকে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মেজাজে বিবেক দিয়ে বোঝার তৌফিক দান করেন। আবেগকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমের যেন বিবেকের আয়ত্তে রাখার তৌফিক দান করেন, এবং আবেগকে যেন কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে পরিচালিত করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যেন কোরআন সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ শেখার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহর দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, আর সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। শেষখানে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে বর্তমান এই পরিস্থিতিতে যে কোনো দেশে যে কোনো আইন সরকারের পক্ষ থেকে আসছে করোনা ভাইরাস সংক্রান্ত, ধরেন আপনার কাছে আসলে যে করোনা ভাইরাসের তথ্য সরকারি সূত্র ছাড়া জনগণ প্রকাশ করবেন না, আপনি করবেন না, আপনার লাভটাই কি যে আজকে এত লোক আক্রান্ত হয়েছে, এত লোক মারা গেছে, এই হয়েছে তো সেই হয়েছে, এসবে আপনার ফায়দাটা কী হচ্ছে? আপনি নিজের কাজ করুন এবং এই এগুলি ছেড়ে দেন তাদের জন্য, তারা যেভাবে প্রকাশ করছে করুক, করতে দেন। দুই নম্বর কথা, তারা যেসব শুরুতে বলছিলাম যেসব আদেশ নিষেধগুলি করছে, যে আপনারা ভিড়ের জায়গায় যাবেন না, আপনার বাড়িতে অবস্থান করুন, আপনারা সামাজিক যে দূরত্ব বজায় রাখুন ইত্যাদি, এটা আপনাদের কল্যাণের জন্য বলছে, দেশবাসীর কল্যাণের জন্য বলছে, বৃহৎ স্বার্থের জন্য বলছে। সুতরাং এসব বিষয়গুলি শুধু জায়েজ নয়, অনেক সময় মুস্তাহাব, অনেক সময় ফরজ। সুতরাং মুসলিম শাসকের এই বিষয়গুলির ক্ষেত্রে বা শাসকের যে কোনো শাসকের এই বিষয়গুলির ক্ষেত্রে সরকারি যেসব আইন কানুন রয়েছে আর কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিকও নয়, কোনো হারামে আপনাকে লিপ্ত হতে বলা হচ্ছে না, আপনাকে বৈধ কোনো আদেশ নিষেধ দেওয়া হচ্ছে, সেসবগুলি মেনে চলুন। এতে রয়েছে সার্বিক দুনিয়ার কল্যাণ, আর দুনিয়ার কল্যাণের সাথে সাথে আপনার দিনেরও কল্যাণ রয়েছে, সুতরাং আখেরাতও আপনার কল্যাণ হবে। আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন, প্রত্যেক মমিন মমিনাতকে যে যেখানে আছেন আল্লাহ যেন সুস্থ রাখেন, যারা অসুস্থ হয়ে পড়েছেন এই করোনা ভাইরাস আক্রান্ত আল্লাহ তাদেরকে দ্রুত যেন শেফা দান করেন, আর যারা মারা গিয়েছেন মমিন মমিনাত আল্লাহ তাদের শাহাদাতকে যেন মঞ্জুর করেন, তাদের আল্লাহ গুনাহ খাতা যেন মাফ করেন,
এবং তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন। তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা রয়েছে এই শোক সন্তপ্ত, তারা তাদেরকে আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করেন, তাদেরকে আল্লাহ উত্তম বিকল্প যেন দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা এখন কিছুক্ষণ প্রশ্ন উত্তর করবো।